হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, 2021 2020 2019 কাট অফ কত ছিল সেটা তোমাদের সরাসরি দেখাবো, এবং তার সাথে দেখাবো যে কত কী স্কোর করলে তুমি এবার পেতে পারো, কত কী র্যাঙ্ক করলে তুমি পেতে পারো, সর্বশেষ র্যাঙ্ক কত ছিল, অর্থাৎ 2021 কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো, 2020 কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো, তখন কত সিট ম্যাট্রিক ছিল, অর্থাৎ সিট সংখ্যা কতগুলো ছিল, সমস্ত বিষয় আজকে ভিডিওতে বলবো। তার সাথে তোমরা কিন্তু অনেক কিছু নতুন নতুন আপডেট পাবে। তোমাদের আরও একটা প্রশ্ন আমি প্রায় দেখছি, একটা প্রশ্ন, স্যার আমাদের যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার কাছে এসসি বা এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট ছিল না, এখন আমার কাছে আছে, তো আমি কি এটা অ্যাড করতে পারি? তো উত্তরটা হচ্ছে না, পারো না, কারণ এই ক্যাটাগরিটা সব থেকে আসল জিনিস, এই ক্যাটাগরির উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক তৈরি হয়, সুতরাং এটা কিন্তু আর নতুন করে হয় না, ঠিক আছে? তো এটা আমি তোমাদের প্রথমেই বলে দিলাম। তো আরও অনেক নতুন চমকপ্রদ অনেক তথ্য পাবে, তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক সাবস্ক্রাইব, অনেক আরও বেশি সাবস্ক্রাইব লাগবে, ঠিক আছে, চ্যানেলটা আরও বড় করো, ঠিক আছে, তাহলে এরকম অনেক নতুন নতুন জিনিস তোমরা জানতে পারবে। প্রচুর লাইক করে দাও, আমাদের এবার এম আছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু 2000 লাইক চাই, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি 2021 বা 2020 কত কী কাট অফ গিয়েছিলো, ঠিক আছে, তো দেখে না তোমরা। তো দেখো বন্ধুরা, সরাসরি তোমাদেরকে নিয়ে এসছি আমাদের যে পিডিএফ আছে, পিডিএফ ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে 235 পাতার একটা বই, ঠিক আছে, এটা হচ্ছে 2020 লেখাই আছে, দেখো পরিষ্কারভাবে লেখা আছে 2020 কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এই পিডিএফটা প্রকাশিত করা হয়েছিল, এবং এখানে তখনকার দিনে 2020 কিন্তু কোনো পরীক্ষা হতো না, তখন হতো কি তোমাদের মার্কসের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হতো, ঠিক আছে, তো সেখানে দুটো তিনটে করে মেরিট লিস্ট তৈরি হতো, এই যে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, কে কোন কলেজে পেয়েছিলো সেটা তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে কম্বাইন্ড র্যাঙ্ক, তখন মানে জিএমআর র্যাঙ্কটাকে বলা হতো কম্বাইন্ড র্যাঙ্ক, ঠিক আছে, কী বললাম, তখন ছিল কম্বাইন্ড র্যাঙ্ক, এখন হয়েছে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, আর তখন ছিল কাস্ট র্যাঙ্ক, এখন হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কম্বাইন্ড র্যাঙ্ক ছিল 5, এই 5 নম্বর র্যাঙ্কে সে পেয়েছিল কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, দেখতে পাচ্ছ, প্রথমেই দেখতে পাচ্ছ কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল প্রথম পেয়েছিল 5 র্যাঙ্কে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 র্যাঙ্ক, 6 র্যাঙ্ক জেনারেল ক্যান্ডিডেট, 6 র্যাঙ্ক কি কোথায় পেয়েছিল, এসএসকেএম হসপিটাল কলকাতা, ঠিক আছে। তো দেখো কত কত ভালো ভালো পেয়েছে, তো আমার দেখা এখনও পর্যন্ত, আচ্ছা একটা কথা বলে দেখে, অনেকে জিজ্ঞাসা করেছে স্যার কত কী মানে র্যাঙ্ক কত বেশি দেখেছেন, দেখো এখনও পর্যন্ত আমার দেখা সবথেকে কম র্যাঙ্ক, সবথেকে কম জিএমআর র্যাঙ্ক হচ্ছে 5, ঠিক আছে। একটা ছেলে কমেন্ট করেছিল জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, জিএমআর র্যাঙ্ক হচ্ছে সবথেকে কম জিএমআর র্যাঙ্ক 5, আমি দেখেছি এখনও পর্যন্ত সবথেকে কম। আরও যদি কেউ কম থেকে থাকো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। আর সবথেকে বেশি জিএমআর যেটা দেখেছি সেটা হচ্ছে 172,000 সামথিং, ঠিক আছে, তো এটা হচ্ছে সবথেকে বেশি, আর সবথেকে কম দেখেছিলাম সবথেকে কম জিএমআর র্যাঙ্ক 5, ঠিক আছে। তো এটা গেল আমাদের জিএমআর র্যাঙ্ক আমার দেখা, ঠিক আছে। এবার দেখো আরও কী কী র্যাঙ্ক গিয়েছিলো, দেখতে পাচ্ছ 8 নম্বর র্যাঙ্ক জেনারেল ক্যান্ডিডেট, 8 নম্বর ওপেন ক্যাটাগরি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ 8 নম্বরে, আচ্ছা 9 নম্বরে পেয়েছিল নর্থ বেঙ্গল, 8 নম্বরে পেয়েছে তোমার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু সেই সব কলেজে কাট অফ, লাস্ট কাট অফ কত ছিল সেটা দেখাবো। তো দেখো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কত কী র্যাঙ্ক দেখতে পাচ্ছ, 50 চলে এলাম, 50 র্যাঙ্কে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পেয়েছিল, ঠিক আছে, 51-তে পেয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এরপর আস্তে আস্তে আরও অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো দেখো তখনকার দিনে কত কী কাট অফ যেত সেটা তোমরা একটা আন্দাজ তো করতে পারবে, দেখতে পাচ্ছ যে আমি চলে এলাম 214-তে, 214 কত কোথায় গিয়েছে, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, সেটা তখন ছিল, এখন আর নেই, এখন কিন্তু মেদিনীপুরে কলেজটা হয়ে গেছে, মেদিনীপুর নাম, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল কত গেছে, জেনারেল ক্যান্ডিডেট 215 গেছিলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আরও দেখতে পাবে, আমি তো একটু বেশি দূর নিয়ে যাচ্ছি, দেখো আমি প্রায় চলে এসেছি 500 কাছাকাছি কত কোন র্যাঙ্ক কোথায়, দেখো 500 র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক 500, জিএনএম ট্রেনিং স্কুল পুরুলিয়া, মানে তোমাদের এখন যেটা ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে সেই কলেজে, ঠিক আছে। 502 পূর্ব বর্ধমানে যে মেডিকেল কলেজ আছে সেটা পেয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ আরও আছে, আমি আরও একটু বেশি চলে যাচ্ছি, দেখো তোমাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 700 চলে এলাম 800 চলে এলে দেখিয়ে দিব তোমাদেরকে, 800 র্যাঙ্কে কোন কলেজ, 800 র্যাঙ্কে কোন কলেজ ছিল, 800 র্যাঙ্ক শুরু হচ্ছে, 800 র্যাঙ্ক শুরু হয়ে যাচ্ছে, 800 র্যাঙ্কে দেখতে পাচ্ছ যে 801 র্যাঙ্ক, ঠিক আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। তো তোমরা কোন কলেজে পেতে চাও দেখতে পাচ্ছ, 799, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট 799 এনআরএস হসপিটাল পেয়েছিল, তোমরা কোন কলেজ পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে, ঠিক আছে। আমি আরেকটু দূরে চলে যাচ্ছি, 1000 র্যাঙ্ক, ঠিক আছে, 1000 র্যাঙ্কে কোন কোন কলেজ পেয়েছিল দেখে নাও, 1000 র্যাঙ্কে 1000 র্যাঙ্কে 1000 র্যাঙ্কে আরেকটু উপরে যাচ্ছি দেখে নাও, 1000
র্যাঙ্ক কি তোমাদের যেটা গিয়েছিলো যে কলেজগুলো সেটা দেখতে পাচ্ছ, 1000 র্যাঙ্ক, 1000 র্যাঙ্কে দেখতে পাচ্ছ আর জি কর মেডিকেল কলেজ কলকাতা, দেখতে পাচ্ছ যে ভালো ভালো কলেজগুলো কত কী র্যাঙ্ক পর্যন্ত গেছিলো, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, প্রচুর লাইক দাও, প্রচুর লাইক, 2000 লাইক কিন্তু এম করেছি, অবশ্যই 2000 লাইক যেতে হয়ে যায় আজকের মধ্যেই, 2000 লাইক অবশ্যই অবশ্যই। চলো তারপরে এবার আর একটু বেশি যাচ্ছি, 1500 কাছাকাছি, 1500 কাছাকাছি দেখতে পাচ্ছ 1100 চলে এসেছি, 1100, 1200 চলে গেলাম, ঠিক আছে, 1200 পার করে যাচ্ছি, 1200 পার করে যাচ্ছি, দেখো 1300 চলে এলাম, 1300 কোথায় এসেছে দেখো, 1329 সব থেকে দেখো গান্ধী মেমোরিয়াল হসপিটাল যেটা কল্যাণীতে রয়েছে নদিয়া, ঠিক আছে। আচ্ছা আই টু দূরে যাচ্ছি, চলো দেখো 1400 চলে এলাম, 1400 কোথায় গেছে দেখো, 1400 জঙ্গিপুর এসডি হসপিটাল 1436 গেছিলো, জেনারেল ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছ, জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, যে জেনারেল ক্যান্ডিডেট 1436 জঙ্গিপুর এসডি হসপিটাল মুর্শিদাবাদ। আচ্ছা আর কোথায় কোথায় রয়েছে দেখো, লালগড় জিএনএম ট্রেনিং স্কুল দেখতে পাচ্ছ 1443, ঠিক আছে। এবার আমি 1500 চলে যাচ্ছি, 1500 কোথায় কোথায় পেয়েছিলো কি কোথায়, ঠিক আছে, আর একটু দূরে যাচ্ছি দেখো, 1500 চলে এলাম, 1500 কোথায় যাচ্ছি দেখো, 1500 প্রথমেই, 1500 গান্ধী মেমোরিয়াল হসপিটাল জেনারেল ক্যান্ডিডেট, একদম জেনারেল ক্যান্ডিডেট, তো দেখতে পাচ্ছ 1500 র্যাঙ্কে চলে আসছে, ঠিক আছে। আমি আর একটু দূরে যাচ্ছি, একদম জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 1600 চলে আসছে, 1600 পেরিয়ে আমি 1700 যাচ্ছি, 1700 দেখে নাও, 1714 কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে 1713 জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে দেখতে হচ্ছে পূর্ব বর্ধমানে যেটা কলেজ আছে সেটা 1715 পেয়েছিল, তো এত এত কাট অফ গিয়েছে, ঠিক আছে। আরও একটু দূরে যাচ্ছি দেখো, আমি যত দূর যাবে না এখনও তো 150 পাতা এসেছি, এখনও প্রায় অর্ধেক পাতা বাকি রয়েছে, তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি চলে এলাম 2722 র্যাঙ্ক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আরও অনেক কলেজ আছে দেখতে পাচ্ছ। আরও তোমাদেরকে নিয়ে আসি SSKM হসপিটাল কত গেছে, 2730, ঠিক আছে, 2730 পর্যন্ত চলে এসছে। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দাও, আরও বেশি লাইক করো, দেখো আরও বেশি যাবে, ঠিক আছে। দেখো তোমাদেরকে ঘুরতে ঘুরতে কোথায় নিয়েছি দেখো, 3000 পেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, 3741 জিএনএম ট্রেনিং স্কুল কল্যাণী, ঠিক আছে, কল্যাণী চলে এলাম। তারপরে দেখো SC, যে SC পেয়েছিল, ঠিক আছে, SC র্যাঙ্ক কত গেছিল, 3738 দেখতে পাচ্ছ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ঠিক আছে, তো এটা হচ্ছে SC। আরও আরও দেখাচ্ছি দেখো, তোমাদেরকে লাস্ট কতদূর যায় দেখতে পাবে, তুমি চমকে যাবে পুরো, যখন দেখবে শেষ মুহূর্তে চমকে যাবে, ঠিক আছে। দেখো 4000 পেরিয়ে গেলাম, 4526 MR বাঙ্গুর হসপিটাল, ঠিক আছে, MR বাঙ্গুর হসপিটাল সাউথ চব্বিশ পরগনা, দেখতে পাচ্ছ SC ক্যান্ডিডেট ছিল। তারপর দেখতে পাচ্ছ 4512 SC ক্যান্ডিডেট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। তুমি কোন কলেজ পেতে চাচ্ছ সেটা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। দেখো 6150 কোন কলেজ এসেছিল, NRS মেডিকেল কলেজ, ঠিক আছে। তারপর আরও কলেজ আরও দেখা যাচ্ছে দেখো, দেখে নাও দেখো, জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 8182 তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, বা যেটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যেটা ছিল, ঠিক আছে। SSKM হসপিটাল ST গেছিলো কত দেখো, 8137, ঠিক আছে। আরও আছে, আরও দেখাচ্ছি দেখো, তোমাদের মানে দেখতেই থাকবে তোমরা, ঠিক আছে, দেখতে পাচ্ছ 11220 সাগর দত্ত মেডিকেল কলেজ, EWS ক্যান্ডিডেট, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রচুর লাইক দাও, দেখো প্রচুর লাইক এলে তবেই কিন্তু যেরকম আরও ভিডিও পাবে, ঠিক আছে। দেখো আরও ক্যান্ডিডেট দেখে নাও, জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, দেখে নাও, দেখতে পাচ্ছ অয়ন্তিকা পাণ্ডা বলে একজন মেয়ে, সে কিন্তু 26557 পেয়েছিল PWD ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ PWD লেখা রয়েছে, সে পেয়েছিল তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট। আর একটা দেখতে পাচ্ছ, জেনারেল ক্যান্ডিডেট অরফানজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কত র্যাঙ্ক পেয়েছিল, 30706, ঠিক আছে, 30706 পেরিয়ে গেছে। আরও দেখাচ্ছি তোমাদেরকে দেখো, শেষ পাতায় শেষ কলেজ কোনটা ছিল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছ SC ক্যান্ডিডেট 1,94,429, 1,94,429, ঠিক আছে। তো এত বেশি র্যাঙ্কে পেয়েছিল কোন কোন ক্যাটাগরি দেখতে পাচ্ছ, PWD, ঠিক আছে। আমি আরেকবার বলছি র্যাঙ্কটা আমারই হয়তো বুঝতে ভুল করছে, এইটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে, এটা বুঝতে ভুল করছিলাম, 77,729, ঠিক আছে, 77,729 গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, 77,729 লাস্ট গভর্নমেন্ট কলেজ পেয়েছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, 2020 কথা বলছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ OBC B কত গেছিলো, OBC B যেটা গেছিলো 76,460 PWD ক্যান্ডিডেট, ও কিন্তু পেয়েছিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো যে কাট অফ কত দূর পর্যন্ত গিয়েছিলো, তো তখন কতগুলো সিট ছিল দেখো, একটা অনুমান করে বলা যেতে পারে, তখনকার সিট ম্যাট্রিক্স এখনকার পাওয়া যাবে না, এখন সার্চ করলে পাওয়া যাবে না, তবে একটা অনুমান করে বলছি, তখন কিন্তু প্রায় 10,000 প্লাস কিন্তু সিট ছিল, ঠিক আছে। এখন কিন্তু কমে গিয়ে প্রায় 7447 হয়ে গেছে, তোমরা জানো তো, এখানে কিন্তু অনেকটা সিটের ডিফারেন্স হয়েছে, যার জন্য কাট অফ এতটা নাও যেতে পারে, হয়তো PWD, অরফানজ, SC, ST এদের যেতে পারে, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট
এত দূর যাওয়ার কথা নয়। কতদূর কী যেতে পারে সেটা তো আমি অবশ্যই ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। এবার বলি যে অনেকে বলছে স্যার আমরা জেলা ভিত্তিক কলেজ চাই, অর্থাৎ কোন জেলায় কতগুলো কী কলেজ রয়েছে, কোথায় কতগুলো সিট রয়েছে, আমরা পিডিএফ তো পেয়েছি কিন্তু কোনগুলো গভর্নমেন্ট কোনগুলো প্রাইভেট সেটা বুঝতে পারছি না। যদি তুমি সেই ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো যে স্যার আমরা সেই ভিডিওটা পেতে চাই যে কোথায় কোনগুলো গভর্নমেন্ট কলেজ কোনগুলো প্রাইভেট কলেজ, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও দেবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকবেলা থেকে নমস্কার।